তো গাইস, এক্সস্ট চেঞ্জ করা হয়ে গেছে। আজকে এখানে প্রচুর বৃষ্টি নেমে গেছে, বৃষ্টির কারণে এখানে এসে দাঁড়ালাম। সো গাইস, এখানে রয়েছে আমার KTM RC 125, আর এটা কিছু মডিফিকেশন আছে যেটা আজকে করব। আর পাশে রয়েছে আমার অ্যাপাচি RTR 160, তার পাশে রয়েছে হন্ডা প্যাশন, আর একটা সাদা অ্যাপাচি আছে সাদা কালারে 160, তো ওটা বাইরে আমার বাবা নিয়ে গেছে। তো এই বাইকটা কিন্তু কাজ আছে, চলো বাইকটা বের করি বাড়ি থেকে, তো বাইরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এলাম বাড়ি থেকে, কিছুটা দূরে এসে দাঁড়ালাম, আর এখানে ভিউজ দেখছো, অসাধারণ ভিউজ, প্রচুর সুন্দর লাগছে, প্রচুর সুন্দর সেই। আর এই আমার KTM RC 125 PS6, এটার কিছু কাজ আছে। ফার্স্টে এটা অনেক নোংরা হয়ে গেছে, আমার বাইক প্রচুর নোংরা, এই দেখো কাদা আর এসব চারিদিকে, বুঝতে পারছো তো। বাইকটা আগে ধোবো, কারণ বাইক নোংরা থাকলে একদমই ভালো লাগে না। আর এখন পুজো চলছে, ঘুরবো আর করবো, তো বাইককে একটু চাকাচাক থাকতে হবে। আর এখানে একটু স্ক্র্যাচ হয়ে গেছিলো, পড়ে গেছিলো স্ক্র্যাচ, আর এখানে এটা একটু লিভারটা বেঁকে গেছিলো। আর তোমার হয়েছে বলতে ইন্ডিকেটার, এই ইন্ডিকেটার একটা আমার ছোটো ভাই আছে, সে একটু হাতে করে ভেঙে দিয়েছিলো, তো ইন্ডিকেটারটা অর্ডার দেওয়া আছে, আর দুটো ইন্ডিকেটারই অর্ডার দেওয়া আছে, আসেনি এখন, এই লিচ চেঞ্জ হয়ে যাবে ইন্ডিকেটার দুটো। আর একবার বাইকটা পড়ে গেছিলো ডান সাইডে, তখন এই ক্লাচ লিভারটা ভেঙে গেছে, তো এটাও চেঞ্জ হবে, এটা অর্ডার দেওয়া আছে। তো এখান থেকে ভিউজটা দেখো, আমার ভিউজটা, তো আমরা ফার্স্টে যাবো এখান থেকে মোরবান, এখান থেকে 6-7 কিলোমিটার দূর সেখানে যাব, সেখানে যে গ্যারেজে কাজ হবে, সেখানে কিছুক্ষণ কাজ হওয়ার পর তারপর সাইলেন্সার এক্সস্ট সাউন্ড তোমাদের শোনাবো, আর কমেন্ট সেকশনে বলবে এক্সস্ট সাউন্ডটা কেমন হয়েছে, ঠিক আছে? তাহলে চলো যেতে যেতে কথা হোক। আসতে এখানে প্রচুর বৃষ্টি নেমে গেছে, বৃষ্টির কারণে এখানে এসে দাঁড়ালাম, ওখানে আমার বাইক, আর এখানে আমি আর আমার একটা বন্ধু এসেছে রাজা। তো প্রচণ্ড বৃষ্টির কারণে এক্সস্ট চেঞ্জ করার জন্য কত কষ্ট করতে হচ্ছে। তো আমরা চলে এসেছি গ্যারেজে, চঞ্চলদার গ্যারেজে, এটা আর বাইক লেগে দিয়েছে, এক্সস্ট চেঞ্জ হবে, সেই জন্য সাইলেন্সার তো হিট হয়ে আছে, সাইলেন্সার একটু ঠান্ডা হোক, তারপর এটা হার কাজ শুরু হবে। আর তোমরা দেখতে থাকো, আর এখানে চঞ্চলদার সমস্ত রকম বাইকের কাজ হয়, তোমরা আসতে পারো মোরবান, মোরবানদের লোকেশন মোরবান। এটা খুলতে হবে, এটা এটা খুলতে হবে, এক্সস্ট চেঞ্জ করা হয়ে গেছে। তো ফাইনালি তোমাদের সাউন্ড শোনাচ্ছি, you
ব্লগ এই পর্যন্ত। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এক্সস সাউন্ডটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর এরকম ভিডিও দেখতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবো। চলো টাটা, বাই বাই।